গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। সো টুডে ইজ মানডে, সময় এখন বাজে 8টা। আমি অন দ্য ওয়ে টু অফিস, দেখতে পারছো আজকে একটু লেট হয়ে গেছে, তাই আর সকাল মানে রুম থেকে আর গুড মর্নিংটা করা হলো না, তাই বললাম অন দ্য ওয়ে টে করে দিই। সকাল থেকে আজকে ওয়েদারটা একটু ক্লাউডি, এদিকে দেখছি একটু সানি, নট শিওর হোয়াট ইজ হ্যাপেনিং, বাট হোয়াট এভার ইট ইস, ওয়েদার ইজ কুল, আই এম লাভিং ইট। গুড আফটারনুন সকলকে। তো এতক্ষণ ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে জাস্ট কটা খাবার সেদ্ধ করতে দিয়েছি, আর আজকে না বাইরেটা দেখে না খুব মনটা খারাপ লাগছে, মানে কি পুরো মেঘলা, মানে একটু রোদ ওঠেনি, কিছু ওঠেনি, ঠান্ডা তো নেই প্লাস হচ্ছে রোদটা ওঠেনি। চলো বাইরেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো আজকে বাইরের অবস্থা, পুরো সূর্যের কোনো নাম ও নিশান নেই, তবে এই কর্নারটা দেখে আমাদের মনটা পুরো ভরে যাচ্ছে। আজকে এই জায়গা, এই তিনটা তোমরা দেখেছিলে, আজকে আরেকটা থেকে ওঠা শুরু হয়ে গেছে। সকালে উঠে শুধু থেকে দেখালাম যেভাবে আরেকটা উঠে গেছে, তো এইটা হচ্ছে হ্যাপিনেস, আর একটু মন খারাপের কারণ। ঠিক আছে চলো, দুটো মিলে একবারে মিলেমিশে ব্যালেন্স হয়ে গেছে। এখন গান শুনছিলাম, রবীন্দ্রসঙ্গীত, সবার মনের ঠিকানা একটা জায়গাতেই আমাদের, সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। তো রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম বসে বসে, আর কি করব এখন, হয়তো একটু গল্পে বই পড়বো, তারপরে খাবার খাবো। ফল খাওয়া হয়ে গেছে, সুদীপ্তর খবর নেওয়া হয়ে গেছে, এখন আপাতত আর কিছু করার নেই, ঘরের মধ্যে বসে আর কি করব, কোনো কাজও খুঁজে পাচ্ছি না, তো এখন একটু টিভি দেখি। আর আজকাল আমরা দেখছি হচ্ছে পুরোপুরি অ্যানিমেটেড মুভিজ, মানে এত ভালো লাগছে। কাল পরশুতে আমরা যেরকম পুরো স্পাইডারম্যানের যতগুলো সিরিজ আছে সব আমরা দেখা শুরু করে দিয়েছি, মোটামুটি 5টা কমপ্লিট হয়েছে, আরও আছে, আরও দেখবো, তো এখন ওগুলোই চলছে আমাদের। গুড ইভিনিং গাইস, জাস্ট অফিস থেকে বেরোলাম, আজকে ওয়েদারটা বেশ ক্লাউডি, ইট সিমস টু বি হয়তো দু তিন দিনের মধ্যে বৃষ্টি হতে পারে। আকাশ দেখো পুরো একদম, এই সব ক্লাইমেট দেখে আমাদের একটু, আমরা একটু ওয়ারিড, বিকজ এটা আমাদের 31st নাইটে প্ল্যানটা চপাট না করে দেয়, ফিঙ্গার ক্রস, লেটস সি। অফিস থেকে এসে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কফি, কারণ অফিসে কফিগুলো খেয়ে না সে তৃপ্তি হয় না, সে ব্ল্যাক কফি, ইভেন মেশিনের কফি ইজ নট আপ টু দ্যাট লেভেল, তাই আমার এখন কফি চাই। দিস ইজ কল্ড কফি, দেখেই তো মনে হচ্ছে একদম লাভলি। এই কফি না পেলে শান্তি নেই আর কি, আর বাকি কোনো কিছু হবে না। এদিকে কফি আর তার সাথে চলছে আমাদের ইউজুয়াল যেটা আজকাল আমরা সন্ধ্যাবেলা খাচ্ছি, ছোলা, কাঁচা ছোলা যে চাট মাখাটা, তার সাথে ম্যাডাম কি করেছে দেখো, সসটা অল্প ছিল, এটা ম্যাগি সস, ম্যাগি সস আমাদের খুব ভালো লাগে, ঠিক আছে, এর ফ্লেভারটা না একটা সব জায়গায় অ্যাভেলেবল না, এক্স্যাক্টলি, তাই অল্প বাকি ছিল ওখানে জল ঢেলে দিয়ে সেটাকে আমরা ইউজ করব এখন। এভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে এদিকে হাই, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আজকে ইচ্ছে ছিল মানে আমাদের পদ্মটাকে ওই জায়গায় প্ল্যান করার, নতুন একটা টবে ভালো মতো করে, বাট যা দেখলাম যতক্ষণ না এখান থেকে একটু অল্প অল্প শেকড় বেরোচ্ছে, তাই আমি এটাকে সুন্দর দেখবো, এটা সুন্দর থেকে দুটো পাতা বেরিয়ে গেছে, এটা এগুলোর বেরোবে, এটাও সুন্দর একটা বেরোচ্ছে, এগুলো একটু বেরোক তারপরে ইউ ক্যান প্ল্যান্ট ইট। অনেক ইচ্ছে ছিল আজকে আমাদের পদ্ম ফুলটাকে এদিক থেকে এদিকে করবো, ভালো জায়গায় প্লেস করবো, বাট হ্যাঁ কালকে তাড়াহুড়ো করে টপটাও আনা হলো, এনিওয়ে নো প্রবলেম, এলে ওরা যখন টাইম হবে তখন করা যাবে। এখন আমি যাচ্ছি একটু একটা জায়গায় যেখানে ইউজুয়ালি আমি যাই না, মানে ইউজুয়ালি আমরা যাই না, আমাদের আমরা বাজার করার জন্য, হ্যাঁ বেসিক্যালি আমরা এখন আমি যাচ্ছি এখন একটু একটু সবজি কিনতে। এখানে একটা প্রপার এটাকে বাঙালি বাজার বলা হয়, কারণ ওখানে যারা বিক্রি করে সবাই মোটামুটি 90% সব বাংলাদেশি, আমার যে বাংলাদেশি দাদারা সব বিক্রি করে, ঠিক আছে, তো ওখানে পুরো একদম ফ্রেশ সবজি পাওয়া যায়, বাট জায়গাটা এতটা কনজাস্টেড আর এত বেশি
ওখানে মেয়েরা যায় না বেসিক্যালি, তোমরা তুমি চলো মাঝে দেখলে বুঝতে পারবে, সেই জন্য ও যাচ্ছে না, ও বাড়িতেই থাকবে, আমি গিয়ে চুট করে ফাইনালি একটা পার্কিং পেয়েছি। সব এরকম বাজার দাদা, ভেন্ডি দাও, ভেন্ডি দাও, ভেন্ডি এক কিলো দাও, এগুলো ভালো হবে তো, বুড়া না তো এখান থেকে লাল শাক দিয়ে দাও, এটা দাও, লঙ্কা গুলো কি ইন্ডিয়ান লঙ্কা না ওমানি লঙ্কা? হ্যাঁ ঝাল আছে, দিয়ে দাও অল্প তলে, পাকা না কি ভালো থেকে দেখে দেয়, হ্যাঁ ওটা নষ্ট হয়ে যাবে। এখানে পেয়েছি কচু, এটা নিয়ে কত এটা এতগুলো সবজি নেওয়া হলো, চলো। সো এখান থেকে এখানে এলে একদম ইন্ডিয়ার মতো আমাদের লোকাল মার্কেটের মতো মানে দাম দর করে কেনাকাটা করে একদম বাজার করা যায়, বেশ বেশ মজা লাগে। তোমাকে আমি ফোন করে যাচ্ছিলাম ওই জন্য, তুই লোদি খাবি কি খাবি না, তুই ফোন ধরো নি, আমি আনিনি ওই জন্য, তুমি দেখে নাও কি কি আছে না আছে, অনেক কিছু এনেছি দেখো। অন্য টাইপের লতি, ঠিক আছে লতি, এটা এটা তোমার কচু, কচুর ভেতরটা কোথায় আর কোথায় দিছে না, হ্যাঁ আর লম্বা দেয়নি, অদ্রকই ছিল কুমড়ার তো ফোকা, আমাকে বলছিল ফুল নিয়েও দাদা, আমি বলছি ফুল নেবো না হাফ দাও, দেখে ভাল লাগছিল। করলা ভেন্ডি পুরো এক কিলো, এখানে লতিটা পাওয়া যায় না, খুবই রেয়ার, আমি সেই জন্য ওখানে দেখার সাথে সাথে কল করেছি যে তুই খাবি খাবি না, মেয়ের ফোনই তুলছে না, ফোনই তুলছে না, অল্প নিয়ে আসি, খাবে না খাবে পরে দেখাবে নিয়ে। এদিকে ম্যাডাম করছে রান্না, লতি আজকে ডিনারটা হবে একদম জবরদস্ত, ঘুরে যাও একটু, একুশিতে একুশিতে একটু নেচে নাও, নেচে নিচ্ছে দেখ না একটু। লতিটাকে আমি একদম ভাপা লতি করি, তো সেই জন্য সব দিয়ে মিশিয়ে এটাকে ঢেকে ঢেকে রান্না করবো। এক্স্যাক্টলি, আর এদিকে আমি একটু সংসারের কাজ করি, এদিকে চাল ডাল আটা এগুলো ঢুকাতে হবে, করে দিই। এখানে প্রথমে কাঁচা তেল দিয়ে দিচ্ছি, মানে কাঁচা তেল অনেকটা দিয়েছি, তারপরে ভিডিওটা অন করলাম,
এবার লবণ আন্দাজ মতো, হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে পুরো মেখে বসিয়ে দেব। রান্না করে সাথে সাথে নিয়ে চলেছে, আমার 8:30 বাজে। আমি বললাম আমাকে দাঁড়া, আমাকে বলে ডিনার করবো, আমি বললাম এখনই মরে 8:30 বাজে, ঠিক আছে সবজি নিয়ে আসি। অল্প করে মুখে মানে অল্প টেস্ট করাতে মানে যেটা মুখে রক্ত লেগে গেছে, এখন আর থাকা যাচ্ছে না, ঠিক আছে এখন 15টা বাজে, এখনই আমার বসে পড়েছে ডিনার নিয়ে। এত হেভি দেখতেও সেটা হেভি, মানে একবার দেখো তোমরা, বলো বলো তোমরা কেমন লাগছে দেখতে এটা। অলরেডি ওর মুখে জল চলে এসেছে। এদিকে ডিনার করছি আর আমরা দেখছি ফ্রেন্ডস। সো আজকের এত সবজি কিনে এত কিছু ভালো মন্দ খেয়ে আশা করছি আবার নেক্সট আরো কাপল অফ ডেজ মানে খুব ভালো ভালো খাবো। কি ম্যাডাম খাবেন তো? হ্যাঁ সে তো খাবো, কিন্তু এইদিকে চমক হাসান আর ফিরোজা বন্ধুর গানটা শুনে পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ গানটা খুব ভালো, তোমরা শুনতে পারো। কি মিষ্টি গানের নামটা বলো তো। হ্যাঁ শুনতে চাই, শুনতে চাই, খুব ভালো খুব ভালো গানটা বেশ। স্পেশালি যখন বাচ্চা মেরেছে একটা লাইভ গান আছে। হ্যাঁ খুব ভালো, অসাধারণ, শুনতে পারো তোমরা। চলো তাহলে আজকে না আজকের ব্লগটা একটু অন্যভাবে শেষ করবো, করবোই না শেষ। টাটা, গুড নাইট।